আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, অষ্টাদশ লোকসভা নির্বাচনে 300 কাছাকাছি আসনে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। বিরোধী জোট আইএনডিআইএ জিতেছে বা জিততে চলেছে 230টির বেশি আসনে। পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 29টি আসনে জিতেছে বা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে বা এগিয়ে আছে 12টিতে, একটিতে এগিয়ে কংগ্রেস। বহরমপুরের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজয় স্বীকার করে নিয়েছেন। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস, বরানগরেও তারা এগিয়ে। এই ফলাফলের জন্য মানুষকে ধন্যবাদ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তারা যোগ্য জবাব দিয়েছে নরেন্দ্র মোদীকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 3টি বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 300 কাছাকাছি আসনে জিতে বা এগিয়ে থেকে টানা তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272টি আসন। এ পর্যন্ত পাওয়া ফলাফল ও তার গতি প্রকৃতি অনুযায়ী তারা জয়ী হয়েছে বা এগিয়ে আছে 289টিতে। তবে গতবারের চেয়ে আসন অনেকটাই কমেছে বিজেপির। অন্যদিকে এক্সিট পোলের সম্ভাব্য ফলকে ভুল প্রমাণ করে 236টি আসনে জিতেছে বা এগিয়ে আছে কংগ্রেসের নেতৃত্বাধীন আইএনডিআইএ জোট। পশ্চিমবঙ্গে 42টি আসনের সম্ভাব্য ফল নিয়ে এক্সিট পোলের পূর্বাভাসও মেলেনি। গতবারের চেয়ে আসন বেড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের, কমেছে বিজেপির। 2019 টিএমসি পেয়েছিল 22টি আসন, এবার তারা জিতেছে বা এগিয়ে আছে 29টিতে। বিজেপি গতবার 18টি আসনে জয়লাভ করে, এবার তাদের আসন সংখ্যা কমে হচ্ছে 12। মালদা দক্ষিণ কেন্দ্রে 100,000 বেশি ভোটে এগিয়ে আছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বিজেপির হাতছাড়া হয়েছে বা হতে চলেছে কোচবিহার, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল। ডায়মন্ড হারবার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিজিৎ দাসকে প্রায় 7,11,000 ভোটে হারিয়ে তৃতীয়বার নির্বাচিত হয়েছেন। কলকাতা উত্তরে বিজেপির তাপস রায়কে 91,000 বেশি ভোটে হারিয়ে চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান, দুর্গাপুরে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ 1,37,000 বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। আসানসোলে 59,000 বেশি ভোটে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে হেরে গেছেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কৃষ্ণনগর আসনে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অমৃতা রায়কে 57,083 ভোটে পরাজিত করেছেন। মহুয়া পেয়েছেন 6,24,722 ভোট, অমৃতা পেয়েছেন 5,67,000 বেশি ভোট। মহুয়া এই জয়ের পর বলেন, আমার নিজের জয় নিয়ে আমি হ্যাপি অফকোর্স ভেরি মাচ, কিন্তু যেটা মেইন জিনিস সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে, আর মোদি তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট 543 সিটসে, তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে। আর মোদি সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি, বাংলায় মুখ থুবড়ে পড়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বাপি হালদার বিজেপির অশোক পুরকায়েতকে 2,00,000 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। কোচবিহার আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বিজেপির বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে হারিয়েছেন 39,000 বেশি ভোটে। অন্যদিকে জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়কে 86,000 বেশি ভোটে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার জয়ন্ত রায়। বারাসাতে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন। বিজেপির স্বপন মজুমদারকে তিনি হারিয়েছেন 1,13,000 বেশি ভোটে। বাঁকুড়ায় তৃণমূলের অরূপ চক্রবর্তীর কাছে 32,000 বেশি ভোটে পরাজিত হয়েছেন বিদায়ী সাংসদ বিজেপির ডাক্তার সুভাষ সরকার। হাওড়ায় 1,59,000 কিছু বেশি ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং কেন্দ্রে বিজেপির রাজু বিস্তের চেয়ে 1,48,000 বেশি ভোটে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের গোপাল লামা। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপির অর্জুন সিং এর চেয়ে 64,000 বেশি ভোটে এগিয়ে। বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 18,000 বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্রের চেয়ে। রায়গঞ্জে 67,000 বেশি ভোটে এগিয়ে গেছেন বিজেপির কার্তিক চন্দ্র পাল। মালদা উত্তরে বিজেপির খগেন মুর্মু 71,700 বেশি ভোটে এগিয়ে থেকে পুনর্নির্বাচিত হতে চলেছেন। মালদা দক্ষিণে 1,29,000 বেশি ভোটে এগিয়ে আছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বহরমপুরের পাঁচবারের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর চেয়ে 85,000 বেশি ভোটে এগিয়ে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। পরাজয় স্বীকার করে নিয়ে অধীর বলেছেন, আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি,
তার চলার পর সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকল। আমি হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না, তবে একটা কথা নিশ্চয় বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। ভারতবর্ষ জুড়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বাকি দল তারা জিতছে, এটা একটা সুখবর, অন্তত সারা ভারতবর্ষের জন্য এটা একটা ভালো খবর বলে আমি মনে করি। মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম 159,000 বেশি ভোটে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের তুলনায়। জঙ্গিপুরে তৃণমূলের খলিলুর রহমান কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুলের চেয়ে 116,000 বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। বীরভূমে চতুর্থবার নির্বাচিত হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়, প্রায় 2,00,000 ভোটে তিনি পেছনে ফেলেছেন বিজেপির দেবতনু ভট্টাচার্যকে। বোলপুরে পুনর্নির্বাচিত হচ্ছেন তৃণমূলের অসিত মাল, বিজেপির পিয়া সাহার তিনি 3,27,000 বেশি ভোটে এগিয়ে। বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেসের ডাক্তার শর্মিলা সরকার প্রায় 1,07,000 ভোটে বিজেপির অসীম কুমার সরকারকে পরাজিত করেছেন। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া প্রায় 29,000 ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পালকে। ঘাটালে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেবের চেয়ে 182,000 বেশি ভোটে পিছিয়ে। এই নিয়ে তৃতীয়বার ঘাটাল থেকে নির্বাচিত হচ্ছেন দেব। কলকাতা দক্ষিণে তৃণমূলের মালা রায় বিজেপির দেবশ্রী চৌধুরীর চেয়ে 185,000 বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। যাদবপুরে তৃণমূলের সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ গাঙ্গুলির চেয়ে 258,000 বেশি ভোটে এগিয়ে। জয়নগরে 468,000 বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। উলুবেড়িয়ায় তৃণমূলের সাজদা আহমেদ এগিয়ে 213,000 বেশি ভোটে। বনগায় বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসের চেয়ে প্রায় 73,000 ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। বসিরহাটে বিজেপির রেখা পাত্র 3,16,000 বেশি ভোটে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী শেখ নুরুল ইসলামের চেয়ে। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ এর আখতার রহমান বিশ্বাস, চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের চেয়ে 64,000 বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। কাঁথিতে বিজেপি প্রার্থী শৌমেন্দু অধিকারীর চেয়ে প্রায় 24,000 ভোটে পিছিয়ে তৃণমূলের উত্তম বারিক। শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় 131,000 বেশি ভোটে এগিয়ে গেছেন বিজেপির কবির শঙ্কর বসের চেয়ে। এই নিয়ে চতুর্থবার নির্বাচিত হতে চলেছেন তিনি। হুগলিতে বিদায়ী সাংসদ বিজেপির লকেট চ্যাটার্জির চেয়ে 76,000 বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূলের নতুন মুখ রচনা ব্যানার্জি। আরামবাগে তৃণমূলের মিতালি বাগ 8,000 বেশি ভোটে এগিয়ে আছেন। রানাঘাটে তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারীর চেয়ে 182,000 বেশি ভোটে এগিয়ে বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। দমদমে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় এই নিয়ে চতুর্থবার লোকসভায় প্রতিনিধিত্ব করতে চলেছেন বিজেপির শিলভদ্র দত্তের চেয়ে 63,000 বেশি ভোটে এগিয়ে আছেন তিনি। ঝাড়গ্রামে 173,000 বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেন। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতোর চেয়ে 18,000 বেশি ভোটে এগিয়ে আছেন বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আলিপুরদুয়ারে বিজেপির মনোজ টিগ্গা 74,000 বেশি ভোটে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। বিষ্ণুপুরে 6,000 বেশি ভোটে এগিয়ে আছেন বিজেপির সৌমিত্র খাঁ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উপনির্বাচনে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর চব্বিশ পরগনার বরানগর ধরে রেখেছে বা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার 15,000 বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেসের অঞ্জু বেগমকে। তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। বরানগরে দশম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে 3,700 বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা ব্যানার্জি। তাপস রায়ের ইস্তফায় আসনটি শূন্য হয়। বিজেপি অবজারভারদের কাজে লাগিয়ে নির্বাচনে কয়েকটি আসনে জিতেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে বলেন, তমলুক কাঁথির মতো আসনে অবজারভার ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রিগিং করে জিতেছে বিজেপি। কাঁথিতে পুনর্গণনার জন্য দলের তরফে কমিশনকে আবেদন জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এই ফলাফলের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ দেন তিনি। আমি খুশি মোদী যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস্ট করেছেন, ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইস বার 400 পার। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি। আমরা উত্তরবঙ্গেও
ওদের নাকি হোম মিনিস্টার শো কল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক পঞ্চায়েতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে, টু থার্ড মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূল কংগ্রেস মানুষকে ভোট দিতে বাধা দিয়েছে, ভয় দেখিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। আমরা লক্ষ্য করেছি যে ভয়ভীতির পরিবেশ, কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া এবং পুলিশি সীমাহীন অত্যাচার, জুলুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা, সরকারের ট্যাক্সের টাকায় বা সরকার যে ঋণ করছে ঋণের টাকায় তাদের জনমুখী কর্মসূচি, মুখ্যমন্ত্রী সহ তার দলে ছোট বড় সব নেতারা প্রকাশ্যে বলেছেন যদি তৃণমূল কংগ্রেস জিততে না পারে তাহলে আমরা এই বেনিফিট গুলো বন্ধ করে দেব। সাধারণ প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, মা দিদি বোনেরা, তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। ফলাফল প্রত্যাশিত না হলেও দেশের মানুষ এনডিএ এবং নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন, এই ফল আশাপ্রদ নয়, আমরা এর জন্য মুখ্যমন্ত্রী জিতেছেন তাকে অভিনন্দন জানাতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, কারণ তিনি জিতেছেন দিনের শেষে, তিনি তার মতো করে তার নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি দিয়ে তিনি তার ভাবাবেগকে মানুষের সামনে তুলে ধরবেন, কিন্তু তিনি যেভাবে আক্রমণ করছেন আজও চালাচ্ছেন আমার মনে হয় মানুষ ঠিক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। ভোটের ফল ঘোষণার পর তাদের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে বিরোধী আইএনডিআইএ আগামীকাল জরুরি বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য তৃণমূল কংগ্রেস এবং জোটের সব শরিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকালের বৈঠকে দলের তরফে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। এদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএও আগামীকাল দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের টিডিপি আর ওড়িশায় বিজেপি ক্ষমতা দখল করেছে। 175টি আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশে টিডিপি পেয়েছে 136টি, তাদের জোটসঙ্গী জনসেনা পার্টি 21 এবং বিজেপি 8টি আসনে জিতেছে। বর্তমান শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি পেয়েছে মাত্র 10টি আসন। পুলিভেন্দলা আসনে প্রায় 61,000 মতো ভোটে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। অন্যদিকে ওড়িশায় 147টি আসনের মধ্যে বিজেপি জিতেছে 80টিতে, ক্ষমতাসীন বিজু জনতা দল পেয়েছে 49টি আসন, কংগ্রেস 14, সিপিআইএম 1 ও নির্দল 3টি আসনে জিতেছে। টানা 20 বছর মুখ্যমন্ত্রী পদে থাকার পর ক্ষমতাচ্যুত হলেন নবীন পট্টনায়ক। এইমাত্র খবর পাওয়া গেল আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা 74,000 বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইককে পরাজিত করেছেন। রাজ্যে 3টি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল আচার্য সি ভি আনন্দ বোস, নির্মাল্য নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্সি, রূপকুমার বর্মন, হরিচাঁদ গুরুচাঁদ এবং জ্যোৎস্না কুমার মণ্ডল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তী উপাচার্য নিযুক্ত হয়েছেন। রাজভবনের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকেই এই 3 জনকে বেছে নিয়েছেন রাজ্যপাল। 15টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, সেই অনুযায়ী রাজ্যপাল এই 3 জনকে নিয়োগ করলেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের উত্তরকাশীপুরের চালতাবেড়িয়ায় বোমা ফেটে 5 জন গুরুতর আহত হবার পর এলাকার শান্তি রক্ষায় পুলিশ এ পর্যন্ত 15 জনকে আটক করেছে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত 5 জন এসএসকেম হাসপাতালে ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন, তাদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 300 কাছাকাছি আসনে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। বিরোধী জোট আইএনডিআইএ জিতেছে বা জিততে চলেছে 230টির বেশি আসনে। পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 29টি আসনে জিতেছে বা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছে বা এগিয়ে 12টিতে, একটিতে এগিয়ে আছে কংগ্রেস। বহরমপুরের 5 বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজয় স্বীকার করে নিয়েছেন। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস, বরানগরেও তারা এগিয়ে। এই ফলাফলের জন্য মানুষকে ধন্যবাদ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, যোগ্য জবাব তারা দিয়েছে নরেন্দ্র মোদীকে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সংবাদ শেষ হলো।